আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমার ইউটিউব চ্যানেল মেহেদি হাসান আশিক আপনারা দেখছেন। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই যে ওয়াইফাই রিসিভারটা আছে, এই রিসিভার লাগানোর পরে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক ওয়াইফাই নেটওয়ার্কে আমরা কানেক্ট করতে পারি না, তখন কি প্রবলেম হয় এবং সেই প্রবলেমের সমাধানটা কি, সেটাই আজকের ভিডিওতে করব। সো অবশ্যই আমাদের সাথে থাকবেন। সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। সো দেখেন, আমি এখানে কোনো ধরনের নেটওয়ার্ক কানেক্ট করে রাখিনি, আমাদের কোনো ধরনের নেটওয়ার্ক নেই, যেহেতু আমি এটা ডেস্কটপ ইউজ করতেছি। সো আমার এই চিপটা মাস্ট বি ব্যবহার করতে হবে। ওকে, সো আমি চিপটা আমার ডেস্কটপের সাথে কানেক্ট করে নিচ্ছি। এই হচ্ছে আমার ডেস্কটপ অ্যান্ড আমি এখানে এটাকে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট হয়ে গিয়েছে অ্যান্ড এইখান থেকে আমরা হচ্ছে নেটওয়ার্কটাকে সার্চ করব। সো দেখেন, আমাদের এখানে একটা নেটওয়ার্ক চলে এসেছে পকেট রাউটার নামে। সো আমি এটাকে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করার ট্রাই করি অ্যান্ড আমি এখান থেকে নেক্সটে করে দিলাম অ্যান্ড ইয়েস। দেখি আমাদের এখানে কি প্রবলেম হয় এবং কি লেখা শো করে। সো আনএবল টু কানেক্ট টু দিস নেটওয়ার্ক, অথবা অনেক সময় লেখা থাকে ক্যান নট টু কানেক্ট টু দিস নেটওয়ার্ক। সো এই প্রবলেমের সমাধানটা কি, এটার সমাধান একবারে সোজা। সো আমরা একটু নিচে যাব, যাওয়ার পরে এখানে যাব অ্যান্ড এখান থেকে আমরা ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এই অপশনটায় আসার পরে আমরা এখান থেকে ওয়াইফাইতে যাব। ওয়াইফাইতে যাওয়ার পর আমরা এখান থেকে হার্ডওয়্যার প্রপার্টিস দেখব। সো দেখেন, এই যে হার্ডওয়্যার প্রপার্টিস, আমাদের হচ্ছে হলো সফটওয়্যারের নাম এটা থাকবে, আমাদের এটা খুঁজে বের করতে হবে। সো এটা খুঁজে বের করব কিভাবে, এটার জন্য আমরা এখানে চলে যাব অ্যান্ড এখানে গিয়ে সার্চ করব দিস। দেখেন কি লিখছি, দিস পিসি। সো এই হচ্ছে উপরে আমাদের দিস পিসি। এখানে আসার পরে আমরা এখানে দেখেন ম্যানেজ নামের একটি অপশন পেলাম, এই ম্যানেজে চলে যাব। এইখান থেকে আমরা যাব ডিভাইস ম্যানেজার। সো ডিভাইস ম্যানেজারে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স। সো এখানে যাব, যাওয়ার পরে দেখেন এটাকে একটু ছোট করি, আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটাকে এক করে রেখেছিলাম। এই যে লেখাটা অ্যান্ড এইখানকার লেখাটা সেম, ঠিক আছে, রিয়েলটেক RTL8188FTV, ঠিক আছে। এখানে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন অ্যান্ড নিচে চলে যাবেন প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে আপনারা এরকম দেখতে পাবেন, এইখান থেকে আপনারা জাস্ট অ্যাডভান্সড এই অপশনটায় ক্লিক করবেন অ্যান্ড একটু নিচে আসবেন। আসলে দেখবেন ব্র্যান্ড উইথ, ব্র্যান্ড উইথ নামের একটি অপশন আছে, এখানে আসবেন। আসার পরে এই যে ভ্যালু যেটা আছে এটা হচ্ছিল 20-40 মেগাহার্স। সো এইখানে আসার পরে দেখবেন 20 মেগাহার্স অনলি দেওয়া আছে, এটা করবেন অ্যান্ড জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। সো আশা করব আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরও যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার। ওকে, আমি এগুলো কেটে দিচ্ছি অ্যান্ড নাও অ্যাগেন আমি ট্রাই করতেছি এটা কানেক্ট করার। সো এই হচ্ছে ওয়াইফাই অ্যান্ড কানেক্ট, কানেক্টে আসার পরে আমি পাসওয়ার্ডটা অ্যাগেন দিয়ে দিচ্ছি অ্যান্ড এখান থেকে নেক্সট ইয়েস। সো দেখি, দেখেন এখন কিন্তু আমাদের এই পকেট রাউটার কানেক্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সো এইভাবে আপনারা আপনাদের যেই ওয়াইফাই রিসিভার আছে সেটা নিয়ে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন এই ধরনের আনএবল টু কানেক্ট, তাহলে সলভ করে নিতে পারেন। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।